দুই সালের দুই জানুয়ারি তিনশো দুই একর জমির ওপর এক হাজার কোটি তিরিশ লাখ টাকা খরচের দৃষ্টিনন্দন হাতির ঝিল প্রকল্পের উদ্বোধন করা হয় প্রকল্পটিতে প্রায় নয় কিলোমিটার রাস্তা রয়েছে যার ফলে খুব কম সময়ে সহজেই রামপুরা থেকে মগবাজার কাওরানবাজার গুলশান বা বাড্রা যাতায়াত করা যায় দুই সালের তেইশে ডিসেম্বর এখানে চালু হয় চক্রাকার সার্ভিস ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয় ছয়টি ওয়াটার ট্যাক্সি প্রতিটি ট্যাক্সি তৈরিতে খরচ পড়ে পঁচাশি লাখ টাকা করে প্রতিটি ওয়াটার ট্যাক্সি একবারে পঁয়তাল্লিশ জন ছাত্রী বহন করতে পারে ভাড়া রাখা হয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা ওয়াটার ট্যাক্সি সার্ভিস পেয়ে খুব খুশি সাধারণ মানুষ তবে তারা মনে করেন এর ভাড়া আরও কমানো উচিত সবচেয়ে ভালো লাগছে যে নদীর পথে আসলাম রিস্ক কম ট্রাফিক জ্যাম নো এয়ার পলিউশন এভরিথিং ইজ নাইস ভাড়াটা একটু বেশি অনেকক্ষণ পরে পরে যেহেতু একটা ভোট আসে যদি ওই বাস স্ট্যান্ডের মতো যাত্রী সাউনে থাকতো তাহলে হয়তো সুবিধা হইতো পানিটা মাঝে মাঝে কমে যায় এবং একটু দুর্গন্ধ ছড়ায় সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন হাতির পরিদর্শনে যান সেখানে তিনি ওয়াটার ট্যাক্সি সার্ভিসের কার্যক্রমের খোঁজ নেন মন্ত্রী জানান ধীরে ধীরে এই সেবা আর উন্নত করা হবে যে আজকে আমরা ওয়াটার ট্যাক্সি করলাম ওয়াটার ট্যাক্সি যদি যাচ্ছে এর থেকে যেন আরও বেড়ে যেতে পারে দৃষ্টিনন্দন প্রায় আট থেকে বারোটা ব্রিজ হবে এটা আরও সাশ্রয়ী হবে যখন আরও কিছু লেক আছে এগুলো যখন আমরা খনন করব। প্রকল্পের উন্নয়নে আরও নানা পদক্ষেপের কথা জানান মন্ত্রী এখানে একটা বড় একটা কনভেনশন সেন্টার করব এখানে অপেরা হাউস হবে অনেকে আপনারা দেখছেন যে লন্ডন আই আমরা এখানে আমরা একটা ঢাকা আই করার জন্য আমরা একটা পদক্ষেপ গ্রহণ করছি এ সময় হাতিরঝিল এলাকার নিরাপত্তা নিয়েও সাধারণ মানুষকে নিশ্চিন্ত থাকতে বলেছেন প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ দুই তিনটা বোর্ড ডেজিনেটেড রাখবো যারা ঠিক বেওয়াচের মতোই যারা অবজার্ভ করবে এছাড়াও ফাইভ্রিড অলরেডি একটা আমরা স্থাপন করবো এই হাতির ঝিলের মধ্যে তারাও ফাইভের ডুবুরি সহ তারা রেডি থাকবে বেলা আপনারা জানেন যে হাতে ঝিলের যে বিশেষ করে নিরাপত্তার জন্য রেড ফোর্স বলে একটা কোম্পানি আছে যারা এখানে সিকিউরিটি প্রোভাইড করছে এবং হাজার তেরো সালে হাতিরঝিল প্রকল্পের উদ্বোধনের পর একে একে যোগ হচ্ছে বিনোদনের নানা মাত্রা ও নাগরিক সেবা ভবিষ্যতে তা আরও পারবে বলে জানান সংশ্লিষ্টরা দেড় কোটি মানুষের ঢাকা শহরে বিনোদনের জায়গা নেই বললেই চলে সে শূন্যতার মাঝে ঝিল যেন এক টুকরো আলো হাতির ঝিলের এই ওয়াটার ট্যাক্সি সার্ভিস একদিকে যেমন যাতায়াত সহজ করবে অন্যদিকে বিনোদনের চাহিদাও মেটাবে কিছুটা আলো সিন্থিয়া হাই বাংলা টিভি ঢাকা